বন্ধুরা, জাহেদ আহমেদের বয়স মাত্র 25 বছর, আর এ বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা শুরু করে দিয়েছেন তিনি গবেষক হিসেবে। তার লক্ষ্য বড় বড় শহরগুলোর ময়লা আবর্জনাকে কাজে লাগিয়ে আমদানি ঘাটতি পূরণ করা। সম্প্রতি জার্মানিতে জয়চেভেলের মুখোমুখি হন শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। ডক্টর আহমেদ, আপনি ঢাকা, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন শহরের আবর্জনা কাজে লাগিয়ে ভিন্ন কিছু একটা করতে চাচ্ছেন, আপনার কাছে আমরা সে সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে সিলেট বা ঢাকা শহর, অ্যাকচুয়ালি আমার কাজের ফিল্ড হলো সিলেটে, সো এখান থেকেই আমাদের রিসার্চটা শুরু। সাধারণত বর্জ্য পদার্থ আমরা ওখান থেকে কালেক্ট করি, এবং বর্জ্য পদার্থগুলোই আমরা সাধারণত কাঁচামাল হিসেবে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, এটা দুই ধরনের লিভিং অর্গানিজম, দিস ইজ দ্য বায়োমেটেরিয়ালস, অ্যান্ড সেই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ওই বর্জ্য পদার্থগুলার অর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে ওদের কাঁচামাল বা খাবার হিসেবে ইউজ করতে পারে। দেন ওইখান থেকে ওরা ওই সেলুলেজ এবং প্রোটিয়েজের মতো ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট এনজাইম তৈরি করতে আচ্ছা, পারে। আপনি কি মনে করেন এমন একটা এনজাইম কি কাজে লাগানো যেতে পারে? ও, সেলুলেজ এবং প্রোটিয়েজ এনজাইম বাংলাদেশ সরকার প্রত্যেক বছরই বাইরে থেকে আমদানি করতে হয়, বিভিন্ন ওই চামড়া শিল্পে এবং বিভিন্ন বস্ত্র শিল্পেও আপনাদের সেলুলেজ এবং প্রোটিয়েজ এনজাইমগুলো ইউজ হচ্ছে। বাট এটা যদি আমরা আমাদের দেশীয় কাঁচামাল, টোটালি ফ্রি কাঁচামাল, এবং এটা যেটা সাধারণত এনভায়রনমেন্টটাকে পলিউশন করছে, ওই রকম একটা আনইউজ ম্যাটেরিয়াল ইউজ করে আমরা এই ধরনের একটা ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস তৈরি করতে পারলে পরবর্তীতে আমাদের সরকারের এই আমদানি নির্ভরতা চলে যাবে এবং সরকার মোটামুটি বা বাংলাদেশ এর মানুষ এটা থেকে উপকৃত হবে। জয়চেভেলিকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, ডক্টর জাহেদ আহমেদের এই সাক্ষাৎকারটি যদি আবারও শুনতে চান তাহলে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক দিন আর জানিয়ে দিন আপনার মতামত একেবারে সরাসরি। এর জন্য আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/dwbengali।